সালামু আলাইকুম ভিভার্স আজকে যেটা আলোচনা করব বা যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে এসেছে সেগুলো হচ্ছে যে অনুসরণের টু ওয়ে নাম্বার সিস্টেম চ্যাপ্টারের একত্রিশ থেকে পঞ্চাশ নম্বর অঙ্কের সমাধান যতটা সম্ভব হয় খুব কম সময়ে শর্টকাট পদ্ধতির মধ্য দিয়ে আমরা অঙ্কগুলোকে করবার চেষ্টা করব। দেখো প্রথম অঙ্কটা কী রয়েছে পরপর পাঁচটি পরপর পাঁচটি জ্বর সংখ্যার সমষ্টি নব্বই হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগ কত হবে চারটে অপশান দেওয়া রয়েছে তো আমি তোমাদেরকে বলে রাখি যদি কখনও কোনো সংখ্যার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে দেয় তাহলে একদম শর্টকাট যেটা করা যায় সেটা হচ্ছে যে যে সংখ্যাটি যতগুলো সংখ্যার যোগ একটা সমষ্টি বলবে যেমন এখানে নব্বই বলেছে এর সমষ্টি যে পাঁচটি জড় সংখ্যার সমষ্টি নব্বই সুতরাং এই টাইপে যে কোনো যদি দশটি সংখ্যা বা পনেরোটি সংখ্যা বা ছটি সংখ্যা বা আটটি সংখ্যা এরকম যদি কোনো সংখ্যা দিয়ে থাকে তাতে যোগফল দেওয়া থাকে এবং তাহলে সেই সংখ্যার গড় নির্ণয় করবে এবং গড় নির্ণয় করার পরে সেই গড় যেটা বেরোবে সেটাকে দুই দিয়ে গুণ করে দিবে তাহলে পেয়ে যাবে সেই সংখ্যার বৃহত্তম এবং ক্ষুদ্রতম বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল তাহলে দেখো এখানে পাঁচটি পাঁচটি জড় সংখ্যার সমষ্টি নব্বই তাহলে নব্বই নব্বই যদি করি তাহলে গড় যদি নির্ণয় করি গড় করলে আমাদেরকে নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি আঠারো এবারে এই আঠারোকে আমি বললাম যে দুই দিয়ে গুণ করতে হবে আঠারো দু ছত্রিশ এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে যে কোনো সংখ্যা যখন আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা যগভর নির্ণয় করতে দেবে এবং যে সমষ্টিটা দেওয়া থাকবে সেই সমষ্টির আগে গড় বাই করবো এবং গড় বায় করে গড় যেটা বেরবে সেটাকে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে সঠিক উত্তরটা পেয়ে যাব তাহলে এটা সত্যি করতে পেলাম কত ছত্রিশ দেখো পরবর্তী অঙ্কটা কি রয়েছে পরের অঙ্কটা রয়েছে যে কোন সংখ্যাকে কোন সংখ্যাকে একুশ দ্বারা ভাগ করার পরিবর্তে বারো দ্বারা ভাগ করা হলে ভাগফল হয় ঊনপঞ্চাশ তবে প্রকৃত ভাগফল কত তো দেখো এখানে চারটে অপশান দেওয়া হয়েছে একেবারে সহজ যেটা যে পদ্ধতি সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে দেখো এখানে ভুল করে কিন্তু একুশের জায়গায় বারো করে দিয়েছে তাই না বারো দেওয়া ভাগ করেছে তাহলে আমাদের প্রকৃত ভাগ প্রকৃত ভাগ ফল নির্ণয় করতে দেওয়া হয়েছে তাহলে কিভাবে করব দেখো অঙ্ক হচ্ছে অঙ্কের সমাধান নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই যে অঙ্কটাকে ভালোভাবে পড়তে হবে এবং এই অঙ্কগুলো যদি ভালোভাবে করো তাহলে কিন্তু উত্তর তুমি এখান থেকে পেয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি এই সংখ্যাগুলোকে কোনো সংখ্যাকে একুশ দ্বারা ভাগ করার পরিবর্তে বারো দ্বারা ভাগ করা হলে ভাগ ফল হয় উনপঞ্চাশ তবে প্রকৃত ভাগ ফল কত তাহলে আমি প্রকৃত প্রকৃত ভাগ ফল নির্ণয় করব প্রকৃত ভাগ ফল সমান কী পাবো প্রকৃত ভাগ ফল সমান বারো ইন্টু উনপঞ্চাশ বাই একুশ ঠিক আছে এবার দেখো এটা সাত দিয়ে কাটলে তিন সাত একুশ এটা যেতে সাত দিয়ে কাটো সাত উনপঞ্চাশ এবারে এটাকে বার দিয়ে কাটো চার সমান চার সাথে এটা হচ্ছে উত্তর তাহলে অ্যানসার কি অ্যানসার হচ্ছে সি এটা হচ্ছে উত্তর দেখো তারপর তেত্রিশ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো সাত হাজার নশো পঁচাশি থেকে আটশো এবং সাত হাজার তিন এর যোগফল ও বিয়োগফলের পার্থক্য কত তাহলে আমাদের প্রথমেই এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে এই সংখ্যাটা আমরা বিয়োগটা নির্ণয় করে নিই তাহলে এই সংখ্যাটা যদি বিয়োগ করি দেখো পনেরো থেকে নয় বাদ দিলে কত থাকে ছয় থাকে ঠিক আছে ছয় হাতে থাকলো কত দশ তাহলে হাতে থাকলো এক আর এক নয় যোগ যুক্ত হলো তাহলে দশ হয়ে গেল। তাহলে দশ আর উপরে আছে আট তাহলে আট মানে উপরে ধরতে হবে আঠারো তাহলে দশ থেকে আঠারো আঠারো থেকে দশ বাদ দিলে কত হয় আট ঠিক আছে আবার হাতে থেকে এক সেটা যুক্ত হলো এখানে নয় ওপরে নয় নিচে নয় বাদ চলে গেল থাকলো কত তাহলে উপরে নয় নিচে নয় যদি বাদ যায় তাহলে থাকলো জিরো ঠিক আছে এবার দেখো উপরে রয়েছে সাত এই সাতটা আমি বসিয়ে দেবো এখানে ঠিক আছে অর্থাৎ যোগটা আমি যেটা করলাম শর্টকাটে সেটা হচ্ছে এই যোগটা ছিল এই যোগটাকে আমরা একদম এক লাইনের ভিতরে করে দিলাম নাইন নাইন ঠিক আছে আমরা পেলাম কোনটা এটা এটা এবং সাত হাজার তিন এই সংখ্যাটা যোগফল এবং বিয়োগ ফল তাহলে প্রথমে যোগফল এবং বিয়োগফলের পার্থক্য কথা যোগফল ফল করব প্রথমে যোগ করব সিক্স মাই প্লাস সেভেন জিরো জিরো থ্রি মাইনাস কী করবো বিয়োগ ফল বিয়োগ এটা তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো দেখো যোগফল প্রথমে বলেছে কি যে এই সংখ্যাগুলো যোগফল এবং বিয়োগ ফলার পার্থক্য প্রথমে যোগ করে নিলাম এটা বিয়োগ মিডিলের পার্থক্য মানে কি বিয়োগ তাহলে দেখো এবারে এই সংখ্যাটা যদি আমি ই মাইনাসটাও তুলে দিই তাহলে সেভেন জিরো এইট সিক্স প্লাস সেভেন জিরো জিরো থ্রি মাইনাস সেভেন জিরো এইট সিক্স প্লাস সেভেন জিরো জিরো থ্রি দেখো মাইনাস সেভেন জিরো এইট সিক্স এবং প্লাস সেভেন জিরো এইট সিক্স কেটে গেল তাহলে থাকলো কখন তো সেভেন জিরো জিরো থ্রি এবং সেরো সেভেন জিরো জিরো থ্রি তাহলে আমি এটা লিখতে পারি টু ইন্টু সেভেন জিরো জিরো থ্রি সমান সাত গুণের চোদ্দ এটা তাই না এটা উত্তর অ্যান্সার ওকে তাহলে অ্যান্সার অপশান দেখো অপশান হচ্ছে এ এবার দেখো চৌত্রিশ নম্বর অঙ্ক রয়েছে যে ছটা এগারো এক রয়েছে এবং অর্থাৎ এই ছটা এক এর মৌলিক উৎপাদকগুলি কি হবে তো আমি তোমাদেরকে বলে রাখি যে যদি কোনো সংখ্যার একই সংখ্যা থাকে অর্থাৎ ছয়টা যদি একই তিন থাকে বা চার থাকে বা পাঁচ থাকে যে কোনো সংখ্যা যদি একই থাকে ছটা তাহলে তার মৌলিক উৎপাদক যদি নির্ণয় করতে দেয় তাহলে সেক্ষেত্রে উত্তর সবগুলোর কিন্তু একই হবে ওকে তাহলে এখানে বলেছে যে ছটা এক এর মৌলিক উৎপাদকগুলি কত তো সে একগুলা কি কি হয় সেগুলাই আমাদেরকে জান এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে যে ছটা একই সংখ্যা যদি থাকে এবং সেটা যদি অবশ্যই ছয় অঙ্কের হয় তাহলে তার মৌলিক উৎপাদকগুলো হবে তিন সাত এগারো তেরো সাঁত্রিশ ঠিক আছে দেখো তারপরে রয়েছে পঁয়ত্রিশ নম্বর অঙ্ক পঁয়ত্রিশ নম্বর অঙ্ক কি রয়েছে দুশো থেকে চারশো পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলো হয় তিন দ্বারা শুরু হয় অথবা তিন দ্বারা শেষ তাই না তাহলে দুশো থেকে চারশো দুশো থেকে চারশো এই যে টোটাল সংখ্যা রয়েছে টোটাল সংখ্যা রয়েছে দুশোটি এই দুশোটা সংখ্যার ভিতরে তিন দ্বারা শুরু হয়েছে এবং তিন দ্বারা শেষ হয়েছে এমন সংখ্যাগুলো যোগফল আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো দুশো থেকে দুশো নিরানব্বই দুশো থেকে দুশো পর্যন্ত টোটাল তিন আছে তিন দ্বারা শুরু হয়েছে বা শেষ হয়েছে টোটাল দশটি সংখ্যা এবং তিনশো থেকে তিনশো নিরানব্বই পর্যন্ত টোটাল সংখ্যা তিন দ্বারা শুরু বা তিন দ্বারা শেষ হয়েছে টোটাল সংখ্যা হচ্ছে একশোটি ঠিক আছে একশোটি তাহলে টোটাল যোগ বলেছে একশো প্লাস দশ সমান একশো দশটি এটা হচ্ছে অ্যান্সার দেখো পরবর্তী ছাব্বিশ ছত্রিশ নম্বর অঙ্ক তিন পাঁচ ছয় দ্বারা গঠিত তিন অঙ্কর সংখ্যাগুলির জগফল কত এটাও খুব শর্টকাটে করা যায় শর্টকাটটা এবং লং প্রসেস দুটোই আমি তোমাদেরকে করবার চেষ্টা করবো দেখো তিন পাঁচ ছয় দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলো যোগফল তাই না তাহলে তিন অঙ্কের সংখ্যাগুলো জগফল যদি কখনও নির্ণয় করতে দেয় তাহলে সেই সংখ্যা যে সংখ্যাগুলো দেবে সেই সংখ্যাগুলোর যোগফলকে আমরা দুশো বাইশ দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাব সেটাই হবে উত্তর তাহলে এখানে তিন পাঁচ এবং ছয় এই সংখ্যাটা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি তিন আর পাঁচে আট আট আর ছয়ে চোদ্দ চোদ্দো এই চোদ্দোটাকে আমাদের দুশো বাইশ দিয়ে গুণ করতে হবে শুধু এটা নয় যদি এখানে থাকতো ধরে নাও যে আট ছয় পাঁচ থাকতো ঠিক আছে বা ধরে নাও এখানে ধরো আট রয়েছে দুটো আট এবং ছয় এই সংখ্যাটায় জগফল এই সংখ্যা দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যাগুলির যোগফলটা কত তাহলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আট প্লাস ছয় প্লাস আট সমান আট দু ষোলো ষোলো আর ছয়ে বাইশ এই বাইশকে আমরা দুই দিয়ে দুশো বাইশ দ্বারা গুণ করতাম তাহলে দেখো আমাদের প্রথমে এইটা দিয়েছে তাহলে এটা করে পেলাম কত বাইশ দুশো বাইশ ইন্টু চোদ্দো সমান সমান কত দেখো এটাকে গুণ করতে হবে গুণ করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে এর সঠিক উত্তর তাহলে এই গুণটা তোমাদের তোমাদের কথা দিলাম এবং গুণটা তোমরা করে আমাকে কমেন্টে জানাবে যে কত উত্তর হচ্ছে দেখো সাঁত্রিশ নম্বর অঙ্ক কী রয়েছে যে দুই একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্ক সমষ্টি দশ এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেটি মূল সংখ্যা অপেক্ষা ছত্রিশ বেশি হলে সংখ্যাটি কত দেখো অঙ্কটা আবার আমি পড়ছি যে একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্ক সমষ্টি দশ সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেটি মূল অঙ্ক থেকে মূল অঙ্ক থেকে কত মূল হয়ে গেল মূল অঙ্ক অপেক্ষা ছত্রিশ বেশি হলে সংখ্যাটি কত তাহলে আমাদের প্রথমত দুই অঙ্কের সংখ্যা যে সংখ্যাটা রয়েছে ধরে নিই যে সংখ্যাটি হচ্ছে এ আর বি এই এ আর এর সংখ্যার সমষ্টি যে দুটি সংখ্যা সেই সংখ্যা দুটি হচ্ছে এ আর বি এই সংখ্যার সমষ্টি হচ্ছে কি দশ ঠিক আছে এ আর এর সংখ্যা সমষ্টি দশ তাহলে আমি এই এর মান এবং বিয়ের মান কত হলে দশ হতে পারে হতে পারে এর মান সাত প্লাস তিন সমান দশ তাই না আবার হতে পারে ছয় প্লাস চার সমান দশ হতে পারে পাঁচ প্লাস পাঁচ সমান দশ তাই না দশ বিভিন্ন মান কিন্তু হতে পারে তাহলে আমি কীভাবে করবো অঙ্কগুলা অঙ্কটা সমাধান তাহলে দেখো একটা সংখ্যা এখানে বলে দিয়েছে যে সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য পার্থক্য অঙ্ক দুটির পার্থক্য বলেছে ছত্রিশ অপেক্ষা ছত্রিশ বেশি তাহলে মানে অঙ্কের পার্থক্য আমরা যেটা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে ছত্রিশকে আমরা কোথাতে ভাগ করতে পারি নয় দ্বারা ভাগ করতে পারি ছত্রিশকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে চার নয় ছত্রিশ তাহলে পাঁচে কত চার অর্থাৎ পার্থক্য বলতে সংখ্যা দুটির পার্থক্য মানে মাইনাস বিয়োগ তাহলে এ মাইনাস বি কাল টু চার তাহলে এই এর মান কত বসালে আর বিয়ের মান কত বসালে আমরা বিয়োগ করে চার পাব নিশ্চয়ই এর মান সাত এবং বিয়ের মান তিন যদি বসাই তাহলে তবে যে আমরা চার পাবো তাহলে সাত আর তিনে সাত মাইনাস তিন সমান চার এবং সাত প্লাস তিন সমান দশ তাহলে দুটোই মিলে যাচ্ছে তাহলে এ এবং বিয়ের মান কত হচ্ছে সাত এবং তিন তাহলে এখন সংখ্যাটি এখন সংখ্যাটি কত হবে এখন সংখ্যাটি যদি এবি। এবি করি তাহলে হচ্ছে তিয়াত্তর এবং যদি বি এ করি তাহলে হচ্ছে সাঁত্রিশ এবার আমাদের কী নির্ণয় করতে দিয়েছে সেটা আমরা দেখে নেব দেখো মূল সংখ্যা অপেক্ষা ছত্রিশ বেশি হলে সংখ্যাটি কত তাহলে মূল সংখ্যাটি যেহেতু ছত্রিশ বেশি সুতরাং আমাদের ছত্রিশের কাছাকাছি যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে সাঁত্রিশ সুতরাং সাঁত্রিশ হচ্ছে উত্তর ঠিক আছে তো দেখো পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখো আচ্ছা আটত্রিশ নম্বর অঙ্কটা রয়েছে এম ও এন দুটি পূর্ণ সংখ্যা হলে যদি এম টু দি পাওয়ার এন সমান একশো একুশ হয় তাহলে এন টু দি পাওয়ার এম সমান কত তাহলে আমরা সাধারণত জানি যে একুশ হচ্ছে এগারো এগারোর স্কোয়ার অর্থাৎ এগারোর বর্গ হচ্ছে একশো একুশ তাহলে এখানে আমরা লিখতে পারি যে এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু একশো একুশ বা ওর পরের লাইন লিখতে পারি এম টু দি পাওয়ার এন ইকাল টু তাহলে এন পাওয়ার পাওয়ারের সমান তাহলে এন কত দুই আর এম তাই না এবার আমাদের নির্ণয় করে দিচ্ছে এন টু দি পাওয়ার এম সমান কত অর্থাৎ দুই টু দি পাওয়ার সমান কত এটা আমাদের নির্ণয় করতে দিয়েছে তাহলে এগারো দ্রুতবার এম শুয়ান অর্থাৎ এগারোটি দুইয়ের গুণফল দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই সংখ্যাটি কত হবে এই সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে এর জন্য আমি আমার মনে রয়েছে যে দুইয়ের টু দি পাওয়ার এগারো দুই টু দি পাওয়ার এগারো ইকুয়াল টু দু হাজার আটচল্লিশ ঠিক আছে এই সংখ্যাটা যদি গুণ করি অর্থাৎ এগারোটা দুইয়ের গুণ ফল যদি করি তাহলে সেটা পাবো দু হাজার আটচল্লিশ এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে দেখো উনচল্লিশ নম্বর অঙ্কটা রয়েছে যে তিন হাজার একশো সাতাশ টু দি পাওয়ার একশো উনআশি সংখ্যাটির একক অঙ্ক কি তাই তো একক একক কি বা একক অঙ্কটা কি হবে তাহলে যে কোনো সংখ্যার একক যখন আমাদের নির্ণয় করতে দেবে তখন আমাদের খুব সহজ যে প্রসেস আছে সেটা হচ্ছে যেটা পাওয়ার দেবে না যেটা পাওয়ার দেবে সেই পাওয়ারটাকে আমাদের চার দ্বারা ভাগ করতে হবে তাহলে এই দুশো একশো উনআশিকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে দেখো চার চারা ষোলো আর এটা হচ্ছে উনিশ উনিশ মানে চার চার ষোলো তিন থাকছে অবশিষ্ট থাকছে তিন এই অবশিষ্ট তিন যেটা থাকবে সেই সংখ্যাটিকে আমাদের এর পাওয়ারে বসাতে হবে তাহলে তিন এক দুই সাত টু দি পাওয়ার তিন অর্থাৎ এই তিন ইন্টু তাহলে অতিরিক্ত থাকছে কত তাহলে দেখো আমি অঙ্কটা এখানে জাস্ট আমাদের বোঝানোর চেষ্টা করছি তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা এভাবে লিখতে পারি যে চার ইনু এখানে হল চার চারা ষোলো আর চার চারা ষোলো তাহলে চুয়াল্লিশ প্লাস তিন এই যে প্লাস তিন রয়েছে না এই প্লাস তিনটা এবার পাওয়ারে বসাবো এই চার দিয়ে ভাগ করে এই সংখ্যাটা কিন্তু বসাবো না এর কারণ হচ্ছে যে যদি ধরে নাও যে দুই ঠিক আছে এর স্কয়ার যদি করি দুই টু দুবার ওয়ান যদি করি তাহলে হচ্ছে দুই দুইয়ের স্কয়ার যদি করি তাহলে হচ্ছে চার দুইয়ের কিউ যদি করি তাহলে হচ্ছে আট আবার এর দুই টু দুবার ফোর সমান হচ্ছে টু সমান হচ্ছে আহ বত্রিশ দেখো এই যে সংখ্যাটা এর মিডিলে দেখো চারটি সংখ্যা রয়েছে এক দুই তিন চার এই যে চারটি সংখ্যার পরে কিন্তু আবার সেই লাস্টের এককের অঙ্কর সংখ্যা দুই পেয়ে যাচ্ছি সুতরাং প্রতি চার ঘর পরপর আমাদের এককের ঘরের অঙ্ক একই আসে তাই আমরা যে পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটিকে আমাদের চার দ্বারা ভাগ করতে হবে এবং ভাগ করার পরে অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা পাওয়ারে বসাবো এবার দেখো এবার যেটা আসলো সেটা হচ্ছে যে তিন হাজার একশো সাতাশ এর পাওয়ারে রয়েছে মাত্র তিন এবং বাকিটা কেটে গেল কারণ চার দিয়ে ভাগ করলে প্রতি চুয়াল্লিশ ঘর পর চার ঘর পর পর এককের ঘরের অঙ্ক একই আসে তো তার জন্য আমাদের এই যে সংখ্যাটি রয়েছে টু দি পাওয়ার সেভেন সেভেন এই তিন হাজার একশো সাতাশ এই টু দি পাওয়ার সেভেন থ্রি রয়েছে তো টু দি পাওয়ার থ্রি যেটা রয়েছে শুধুমাত্র আমরা লাস্টের যে সংখ্যাটা এককের ঘরে নির্ণয় করার জন্য শুধুমাত্র লাস্টের সংখ্যাটা টু দি পাওয়ার থ্রি করবো তাহলে সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন এই দেখো সাত ইন্টু সাত সমান কত সাত ইন্টু সাত সমান হচ্ছে ঊনপঞ্চাশ তাই না উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি সাত দিয়ে গুণ করি এবারে দেখো ঊনপঞ্চাশকে যদি সাত দিয়ে গুণ করি তাহলে একটা কিন্তু সংখ্যা পাবো সেটা একটু বড় হয়ে যাবে তাই না একটু বড় হয়ে যাবে তাহলে সেই বড়ো থেকে আরও ছোটো যদি করতে চাই তাহলে কি করব এই সাতকে আমরা শুধুমাত্র নয় দিয়ে গুণ করবো কারণ কি আমাদের এককের ঘরের অঙ্ক শুধুমাত্র দরকার যখন দেখো এখানে সাত ইন্টু নয় তাহলে এটা যদি করি সাত নয় তেষট্টি তিন আর চার তেষট্টি চার সাথে আটাশ আটাশ প্লাস ছয় সমান চৌত্রিশ তাই না চৌত্রিশ তাহলে শুধুমাত্র আমাদের এককের ঘরের অঙ্ক দরকার শুধুমাত্র এই সাথে সাথে নইয়ের গুণ করব তাহলে আর বাকিগুলো গুণ করার দরকার নেই কারণ আমাদের এককের ঘরের অঙ্কর প্রয়োজন তাহলে এককের ঘরের অঙ্ক যেহেতু প্রয়োজন সুতরাং আমরা শুধুমাত্র লাস্টের সংখ্যাটি নিয়ে গুণটা করব। দেখো তার আগের গুলোর সংখ্যাগুলো কিন্তু নিয়ে গুণ করবো করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে এককের ঘরের অঙ্ক হলো কত তিন দেখো পরবর্তী অঙ্কটা কী রয়েছে যে তিনশো বারো ইন্টু তিনশো উনিশ ইন্টু তিনশো ইন্টু পাঁচশো ইন্টু ছশো তেরো এর এককের ঘরের অঙ্কটি কি হবে তাই না তাহলে আমরা সেমভাবে শুধুমাত্র এককের ঘরের অঙ্ক নিয়ে গুণ করবো গুণ করার পরে যদি বিশি সংখ্যা চলেছে তাহলে সেই সংখ্যাটা বাদ দিয়ে আবার এককের ঘরের অঙ্কটা নিব তাহলে দেখো সাথে নয় যদি গুণ করি তাহলে দুই ইন্টু নয় অর্থাৎ নয় দুকোনে আঠারো কোথায় পেলাম আঠারো পেলাম আর এটা দেখো তিন সাথে একুশ একুশ তাহলে আমরা শুধুমাত্র এই এককের ঘরের অঙ্কগুলো নিয়ে কাজ করব আর আগের ঘরের অঙ্ক নিয়ে কোনো কাজ নেই তাহলে আটের সাথে যদি এক গুণ করি আটের সাথে এক গুণ করলে পাই আট সুতরাং এককের ঘরের অঙ্ক হচ্ছে আট এটাই হচ্ছে অ্যান্সার দেখো তারপরে রয়েছে একুশ একচল্লিশ নম্বর অঙ্ক থ্রি যদি পাওয়ার কুড়ি তিন টু দুবার একুশ এবং থ্রি টু দুবার বাইশ প্লাস তিন দশমিক তেইশ টু দ্বিপোবার তেইশ কত দিয়ে বিভাজ্য হবে তো দেখো এক্ষেত্রে আমাদের একটা জিনিস কমন রয়েছে সেটা হচ্ছে যে টু দ্বিপো আর কুড়ি তারপরে এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি তো ভেঙে লেখার জন্য আমরা কীভাবে করবো টু টু দুপো আর থ্রি রু দুবার কুড়ি প্লাস থ্রি টু দুবার কুড়ি প্লাস ওয়ান প্লাস থ্রি দুবার কুড়ি প্লাস টু আর এটা হচ্ছে থ্রি টু দুপুর কুড়ি প্লাস থ্রি এখান থেকে দেখো একটা জিনিস আমাদের কমন আসছে কি থ্রি দুপুর টু দুপার কুড়ি সবগোড়ায় রয়েছে তাহলে টু টু থ্রি টু দুপুর কুড়িটাকে কমন নিয়ে নিই তাহলে এটা তো পুরো কুড়ি কমন চলে গেল তাহলে এটা বসবে এক এটা হচ্ছে থ্রি টু দুপোর ওয়ান থ্রি টু দুপুর টু থ্রি দুবার থেরি এই সংখ্যাটা হচ্ছে তাহলে দেখো থেরি টু দি পোয়ার কুড়িটা হয়ে গেলো এই সংখ্যাটার জগ ফল দেখো তিনে এখানে তিনেকের তিন তিন রয়ে রয়ে গেলো আর তিন স্কয়ার মানে তিন থেকে নয় তাহলে নয় নয় রেখে দশ তিনে তেরো তেরো হলো আর এখানে সাতাশ তাই না সাতাশ তাহলে তেরো পেলা সাতাশ সমান কত চল্লিশ দেখো এই চল্লিশটাকে আমরা কীভাবে ভাঙতে পারি এখানে রয়েছে কুড়ি তাহলে সংখ্যাটা আমরা ভাঙতে পারি দশ দ্বারা তাই না দশ দ্বারা বিভাজ্য হতে পারে এই বিভাজ্যতার ব্যাপারে একটা আমি আগে ভিডিও দিয়েছিলাম যে বিভাজ্য কত দ্বারা যাবে তো দেখো লাস্টে যেহেতু স্বন্ন রয়েছে সুতরাং এই সংখ্যাটা হবে দশ দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে রাইট অ্যান্সার কত হবে রাইট অ্যান্সার দশ দশ দ্বারা বিভাজ্য হবে ওকে চলো তারপরে রয়েছে বারো নম্বর অঙ্ক দেখো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সং সরি বিয়াল্লিশ নম্বর অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগফল দশ এবং অঙ্ক গুণফল গুণ হলে ওই সংখ্যার চল্লিশ পার্সেন্ট সমান কত হবে দেখো দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দেয় তাহলে ধরে নিতে পারি যে যে কোনো একটা সংখ্যা সংখ্যাটা হচ্ছে এক্স আর ওয়াই যে কোনো সংখ্যা যেহেতু বলেছে তাহলে দুই অঙ্কের অঙ্ক যোগফল যোগফলটা ধরে নিলাম এক্স প্লাস ওয়াই তোমার বলার হয়েছে দশ এবং অঙ্কদের গুণফল ফল মানে এক্স ওয়াই ইকুয়াল টু কত ষোলো এবারে এই সংখ্যার ওই সংখ্যা চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে কি বলতো চল্লিশ মানে হচ্ছে যে চল্লিশ মানে হচ্ছে চল্লিশ বাই একশো চল্লিশ বাই একশো তাই না তাহলে আমাদেরকে সংখ্যাটা প্রথমে এক্স এবং ওয়াইয়ের এই মানটিকে আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো এখান থেকে যদি আমি এক্সের মান নির্ণয় করি তাহলে যে কোনো এই দুটো থেকে যে কোনো একটাতে আমার এক্সের মানটা বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দিলে তোমাদের উত্তরটা পেয়ে যাবে দেখো এখানে আমি এরপরের লাইন আমি করছি যে এক্স ইকুয়াল টু ষোলো বাই ওয়াই তাহলে এখান থেকে আমি এখানে গেলাম আচ্ছা এখানে এক্সের মান পেলাম এটা তাহলে এক্সের মানটা যদি বসিয়ে দেয় তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাব তাহলে ওয়াই মান পাওয়ার জন্য আমাদের এক্সের মানের জায়গায় আমি এর মানটা বসিয়ে দিলাম এক্সের ওয়াই টু দশ তাহলে দেখো ষোলো প্লাস ওয়াই স্কোয়ার ইক তাহলে এবারে উৎপাদকের বিশ্লেষণ যদি করি তাহলে একটা জিনিস দেখো এখানে আসছে যে সেই সংখ্যা থেকে আমরা ওয়াইয়ের মানটা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি এবং এটা যদি ভাঙে তাহলে আমরা ওয়াইয়ের মানটা যেটা পাবো সেটা হচ্ছে তাহলে সংখ্যাটা ছিল এটা তাহলে এটা দেখো উৎপাদক বিশ্লেষণ যদি করি তাহলে আমরা পেলাম ওয়াইয়ের মান হয় দুই হবে অথবা আট হবে আর এখানে এক্স প্লাস ওয়াইস মান বলা হয়েছিল টেন এবং এক্স মাইনাস ওয়াই বলা হয়েছিলো ষোলো আচ্ছা ওখানে জায়গা না থাকায় আমি এখানে কিন্তু নিয়ে এসেছি অঙ্কটা ঠিক আছে আচ্ছা তাহলে এবারে এক্স এবং ওয়াইয়ের মান দুটো বান বসিয়ে আমি সংখ্যা কত পাচ্ছে সেটা দেখে নেব তাহলে আমি প্রথমে এই সংখ্যাটাই মান বসাই তাহলে ওয়াইয়ের মান যদি আমি দুই বসাই তাহলে এক্স টু কত পাবো এক্স সিকাল পাবো টেন মাইনাস টু সমান এইট আবার যদি ওয়াইয়ের এক্সের এর মানটা আমি যদি আট বসাই তাহলে পাবো সমান টু অর্থাৎ হতে পারে যে এক্সের মান দুই অথবা এইট ওয়াইয়ের মান দুই অথবা এইট অর্থাৎ মান যে কোনো একটাই চলে এলো তা আমি ধরে নিলাম যে এক্সের মানটা হচ্ছে যে এইট এবং ওয়াইয়ের মানটা হচ্ছে যেহেতু পরে সুতরাং এর মানটা হচ্ছে দুই ঠিক আছে তাহলে এক্স ইকাল টু ধরে নিলাম হচ্ছে এইট এবং ওয়াই ইকাল টু ধরে নিলাম টু ঠিক আছে এবারে আমি এক্সিক্যাল টু অ্যাড ধরবো যে দুই এবং ওয়াইকাল টু ধরবো এইট এবং দুটোতে দেখব কত উত্তর আসছে যে উত্তর আসবে সেটা সেটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এবারে এই সংখ্যাটা ধরে নাও এক্সিক্যাল টু এইট এবং ওয়াইকাল টু দুই তাহলে এবারে বলেছে যে চল্লিশ পার্সেন্ট তাই না চল্লিশ পার্সেন্ট বলেছিলো তাহলে চল্লিশ ইন টু এইট এবং এক্স ওয়াই এক্স ওয়াই মানে পাশাপাশি যদি বসিয়ে দিই এক্সের মান এবং ওয়াইয়ের মান তাহলে হচ্ছে বিরাশি তাই না ব্রাশি পেলাম তাহলে এই সংখ্যা দশ শূন্য শূন্য বাদ গেল এবার দেখো ব্রাশি ইন্টু যদি চার করি তাহলে পাচ্ছি চার দোকানে আট মানে তিনশো আটাশ এবারে দশমিক দশমিকের জন্য দশমিক এখানে দশমিক তাহলে দেখো উত্তর এবার মিলছে নাকি যদি মিলে যায় ভালো কথা আর যদি না মিলে তাহলে আরেকটা ক্রম করা যাবে আচ্ছা তারপর দেখো এক্সের মান যদি দুই আটাশ করি তাহলে সেক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট করলে কত পাচ্ছি সেটা দেখে নিই তাহলে একটা দশমিক বাদ গেল এবার আটাশ ইন্টু চার আটাশ ইন্টু চার সমান চার আটটে বত্রিশে দুই আর চার দোকানে আট আট আর তিনে আট আট তিনে কত আট নয় দশ এগারো তাহলে এগারো দশমিকের জন্য তাহলে এগারো দশমিক দুই তাহলে পেলাম দুটো উত্তর একটা হচ্ছে এগারো দশমিক দুই আর একটা হচ্ছে বত্রিশ দশমিক আট চলো এবার দেখে নেই যে কোনটা অপশান আছে দেখো অপশানে রয়েছে বত্রিশ দশমিক আটটা রয়েছে কিন্তু এগারো দশমিক দুইটা নেই শুধুমাত্র এগারো রয়েছে তাহলে উত্তর আমাদের সঠিক উত্তর হবে বত্রিশ দশমিক আট কিন্তু এক্ষেত্রে আমাদের দুটো উত্তর পেয়েছিলাম সেটা হচ্ছে বত্রিশ দশমিক আট এবং এগারো দশমিক দুই যেহেতু বত্রিশ দশমিক দুই দুইটা অপশানে রয়েছে সুতরাং এটাই হচ্ছে উত্তর এগারো দশমিক দুইটাও কিন্তু উত্তরে থাকার কথা ছিল কিন্তু যেহেতু নেই সুতরাং দরকার নেই আচ্ছা চলো তারপর হচ্ছে কথা তেত্রিশ নম্বর তেতাল্লিশ নম্বর অঙ্ক যে তিনটি সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয়টির গুণফল ছাপান্ন দ্বিতীয় তৃতীয়টির গুণফল বাহাত্তর তৃতীয় প্রথম সংখ্যার গুণফল তেষট্টি ছোট সংখ্যাটি কত তাহলে ধরে নাও যে প্রথম সংখ্যা হচ্ছে এক্স দ্বিতীয় সংখ্যা হচ্ছে ওয়াই আর তৃতীয় সংখ্যা হচ্ছে জেড তাহলে বলেছে যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল মানে এক্স আর ওয়াইয়ের গুণফল হচ্ছে যে ছাপ্পান্ন তারপর কী বলেছে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল তার মানে ওয়াই এবং জেড এর ওয়াই জেড এর গুণফল কত বাহাত্তর আর তৃতীয় তৃতীয় ও প্রথম সংখ্যার গুণফল প্রথম সংখ্যার গুণফল মানে হচ্ছে জেড ইন্টু জেড এক্স টু বলা হয়েছে তেষট্টি এবার হচ্ছে ছোটো সংখ্যাটা কত ছোটো সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সব সংখ্যাগুলোর গুণ করতে হবে তাহলে সব সংখ্যাগুলো গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে ছোটো সংখ্যা তাহলে দেখো যদি আমরা এটা করি যে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স ইকুয়াল টু ছাপ্পান্ন ইন্টু বাহাত্তর ইন্টু তেষট্টি তাহলে দেখো ডাবল ডাবল চলে এলো এক্স এক্স ওয়াই একটা ওয়াই জেড এটা একটা ওয়াই জেড তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার সমান ছাপ্পান্ন ছাপান্নকে আমি যদি ভাঙি তাহলে আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে ভাঙতে পারি তো সেটা ভেঙে দিই দেখো সাত ইন্টু আট সাত আটে ছাপ্পান্ন হয় আর কী দিয়ে ভাঙতে পারি আর যেটা দিয়ে ভাঙতে পারি সেটা হচ্ছে বাহাত্তর বাহাত্তরকে আমরা আট ইন্টু নয় দিয়ে ভাঙতে পারি আট নয় বাহাত্তর আমরা সাত ইনটু নয় দিয়ে ভাঙতে পারি তাই না তাহলে সাত নয় তেষট্টি সাত আরো ছাপান্ন আট নয় বাহাত্তর তাহলে পেয়ে গেলাম এবার দেখো এখানে ডাবল স্কয়ার মানে এক্স ইন্টু এক্স রয়েছে ওয়াই ইন্টু ওয়াই রয়েছে এখানে এক্স ইন্টু এক্স রয়েছে তাহলে আমরা ভে ভাবতে পারি আচ্ছা এবারে দেখো সাত এবং এই সাত এবং এখানে স্কয়ার তাহলে এটা বড় যদি রুট করে দিই তাহলে আমরা কত পাবো সেটা দেখে নিই রুট করে দিলাম এটার রুট তারা রুট করলে পারে সেভেন এক্স ওয়াই জেড কি এটা সেভেন ইন্টু এইট ইন্টু নাইন ইন্টু সেভেন ইন্টু এইট ইন্টু নাইন তাহলে রুটের পারে বাইরে পাচ্ছি সেভেন ইন্টু এইট ইন্টু নাইন তাহলে এখান থেকে সবথেকে থেকে ছোট সংখ্যা হচ্ছে সাত এবং সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে নয় মিডিলকার সংখ্যা হচ্ছে আট তাহলে আমাদের যেহেতু শব্দ ছোট সংখ্যা নির্ণয় করতে দিয়েছে সুতরাং সঠিক উত্তর হচ্ছে সেভেন সেভেন হচ্ছে সঠিক উত্তর ওকে এটাই হচ্ছে অ্যান্সার দেখো পরবর্তী অঙ্ক রয়েছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ নম্বর কোন ভগ্নাংশের লব ও হরের যোগফল এগারো যদি লব থেকে এক যোগ করা হয় ও হর থেকে দুই বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটির হর হয় দুই বাই তিন ভগ্নাংশটি কত অঙ্কটা খুবই সহজ যদি পড়ার কাছেই হচ্ছে উত্তর হচ্ছে ভগ্নাংশের লব এবং হরের যোগফল তাহলে ধরে নিতে পারি যে আমরা হর হচ্ছে লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই তাহলে ওয়াই এবারে এই দুটি সংখ্যার যোগফল তার মানে এক্স প্লাস ওয়াই বলা হয়েছে এগারো আচ্ছা এবারে দেখো একটা কথা বলেছে লব থেকে এক যোগ করা হয় এবং হর থেকে তাহলে লব থেকে যদি এক যোগ করা হয় লব প্লাস এক এবং হর থেকে যদি দুই বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি হয় দুই বাই তিন তাহলে লব থেকে মানে ওয়াই থেকে দুই বিয়োগ ইকাল টু ভগ্নাংশতে দুই বাই তিন এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যা থেকে আমাদের নির্ণয় করতে হবে এক্স এবং ওয়াইয়ের মান এক্স এবং ওয়াইয়ের মানটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো সঠিক উত্তরটা ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমরা যদি করণ কোনি গুণ করি তাহলে থ্রি এ এক্স প্লাস থ্রি আর এদিকে হচ্ছে টু ওয়াই মাইনাস এবারে এটা আমি লিখতে পারি এইদিকে ওয়াইটা নিয়ে চলে এলাম এক্সে নিয়ে চলে এলাম আচ্ছা সমান আর এই মাইনাসটা ওইদিকে নিয়ে চলে গেলাম সমান থ্রি এক্স মাইনাস টু ওয়াই তাহলে দুটো সমীকরণ পেলাম এটা ধরেন নাম দুই এটা হচ্ছে এক ওকে এবারে তোমাদের এই এক্স এবং ওয়াইয়ের মানটা তোমরা বের করবার চেষ্টা করবে আমি জাস্ট যেহেতু জায়গা কম রয়েছে তাই আমি এখানে আর করছি না তোমরা কীভাবে করো বলো তো যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করবে যে কোনো একটা সংখ্যা তাড়াতাড়ি থাকবে এক্স এবং ওয়াইকে তা হবে ধরো নাও যে দুই দিয়ে গুণ করো এই এক নম্বর সমীকরণ তোমরা দুই দিয়ে গুণ করবে দুই দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাবে টু এক্স প্লাস টু ওয়াই টু বাইশ এবং আমি করে দিই টু এক্স প্লাস টু ওয়াই টু ঠিক আছে আর এখানে রয়েছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু মাইনাস এবারে এই সংখ্যাটার বিয়োগ করলে দেখো এইটা কেটে যাচ্ছে তাই না মাইনাস টু এক্স আর এখানে প্লাস এই সংখ্যাটা যোগ করো তাহলে এখানে দেখো রয়েছে ফাইভ এক্স ফাইভ এক্স আর এখানে দেখো বাইশ থেকে মাইনাস বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি বাইশ থেকে যদি সাত বাদ দিই তাহলে পাচ্ছি পনেরো পনেরো এক পাঁচ পনেরো তাহলে এখানে এক্সের মানটা আমরা পাচ্ছি পুনরো এদিকে ফাইভে ফাইভ এক্স ইকুয়াল টু পনেরো তাই না আর তাহলে এক্স ইকোয়াল টু হচ্ছে তিন এবার এক্সের মান তিন যদি বসায় কোন সমীকরণ এখানে যদি এক্সের মান তিন বসায় তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাব তাহলে ওয়াই ইকোয়াল টু পাবো কত এগারো মাইনাস তিন সমান হচ্ছে আট ঠিক আছে তাহলে এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা পেলাম কত এক্স এবং ওয়াই এক্স এর মান পেলাম তিন এবং এর মান পেলাম আট তাহলে ভগ্নাংশটি কত হবে ভগ্নাংশটা হবে এক্স বাই এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই তো এখানে বলেছিলাম না যে ভগ্নাংশটা হবে এক্স বাই ওয়াই এই যে এখানে এক্স বাই ওয়াই তাহলে তিন বাই আট এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে দেখো চলো পর পঁয়তাল্লিশ নম্বর অঙ্গেছে যে তিনটে পরপর কমিক সংখ্যার প্রথম ও তৃতীয় সংখ্যাটির বিয়োগ হল দ্বিতীয়টির একের আট অংশ তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত পরপর কমিক সংখ্যার প্রথম এবং তৃতীয় সংখ্যার বিয়োগ বল তাই না তাহলে আমরা শর্তে ধরে নিই একবারে ডিরেক্ট শর্তে করে দিই এবং সংখ্যাটি ধরে নিই এক্স এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা পরপর সংখ্যাটা পেয়ে যাব তাই না তাহলে একটা ধরে নিই যে এক্স একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এইদিকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে তিনটে সংখ্যা পেয়ে গেলাম তাহলে বলছি প্রথম এবং তৃতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যা কোনটা এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স ওটে মিডিলের সংখ্যা তাহলে এক্স মাইনাস ওয়ান এবং বলছে প্রথম এবং তৃতীয় সংখ্যাটির বিয়োগ ফল বিয়োগ ফল বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যার বিয়োগ হয় তাহলে বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে যে শর্তে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান টু বিয়োগ ফল দ্বিতীয়টির দ্বিতীয়টির এক্স বাই এইটের অংশ তাই তো এক্স বাই এইট অংশ তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা কী ধরেছিলাম মিডিলের অংশ অর্থাৎ এটাই হচ্ছে দ্বিতীয় অংশ তাহলে মিডিলের সংখ্যা হচ্ছে এক্স বাই এইট এবার এখান থেকে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে যদি আমি এক্সের মানটা বের করি তাহলে কত পাওয়া দেখে নিই আচ্ছা এখানে প্লাস এক্স আর এখানে মাইনাস আচ্ছা করে দিই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে এক্স এক্স বাদ গেলো তাহলে থাকলো দুই আর এদিকে হচ্ছে এক্স বাই সরি এইট ঠিক আছে তাহলে এখান থেকে আমি এখানে গেলাম আচ্ছা তাহলে টু ইকোয়াল টু এক্স বাই এইট তাহলে এবার যদি গুণ করি তাহলে পাচ্ছি এক্স ইকোয়াল টু ষোলো তাহলে এক্স কত পেলাম ষোলো তাহলে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি তার মানে হচ্ছে তৃতীয় সংখ্যা হচ্ছে এটা তাহলে ষোলো প্লাস এক যদি করি তাহলে পাচ্ছি কত সতেরো এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এই অঙ্কটা দেখো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই অঙ্কটা কিন্তু তোমাদের মনে রাখার চেষ্টা করবে এই প্রসেসে বিভিন্ন রকমের অঙ্ক হয়ে থাকে তাহলে দেখো প্রথমে রয়েছে একটা বড় সংখ্যা রয়েছে এবং সেই সংখ্যায় পাওয়ার রয়েছে এবং স্কোয়ার সরি বর্গমূল রয়েছে বর্গমূল চিহ্ন রয়েছে তো সেটা যেহেতু পাঁচের বর্গ নির্ণয় করা যায় না সুতরাং আমরা এটাকে কীভাবে করবো সেটাকে একটু লক্ষ্য করো দেখো রয়েছে পাঁচ পাঁচ একের দুই তারপর রয়েছে পাঁচ টু দি পোয়ার দুই বাই এক বাই চার এক বাই চার তারপর কি রয়েছে পাঁচ বাই এক বাই আট তারপর রয়েছে পাঁচ বাই এক বাই এক দুই তিন চার পাঁচ তাই তো প্লাস এক বাই বত্রিশ এবার আমরা যদি এটা লসাও করি তাহলে কথা পাবো লসাও করলে পাবো বত্রিশ আচ্ছা উপরে পাবো যে সংখ্যাটা সেটা হচ্ছে বত্রিশ তারপরে ষোলো দুই বত্রিশ পরে ষোলো তারপর হচ্ছে চার আটটে বত্রিশ আট তারপরে পাবো আট চার তারপর পাবো দুই এই সংখ্যাটা যোগ করবো তাহলে দশ দশ সরি প্লাস এক সমান এই একটা এখানে বসে গেল সমান হচ্ছে একত্রিশ আর এখানে হচ্ছে বত্রিশ টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার দেখো তারপর হচ্ছে সাতচল্লিশ নম্বর অঙ্ক কী রয়েছে যে সতেরোকে এমন দুটি অংশকে বিভক্ত করো যাহাতে একটির একের তিন অংশের সঙ্গে এক যোগ করলে উহার অপরটির এক দুই অংশে সমান হয় তবে একটি সংখ্যা কত তো দেখো সাতচল্লিশ নম্বর অঙ্কটা যে ধরে নাও যে সংখ্যাটা হচ্ছে এক্স ঠিক আছে ধরে নাও এক্স সংখ্যাটা হচ্ছে এক্স তারপর বলছে সতেরোকে এমন দুটি অংশে বিভক্ত করো যাহাতে একটির একের তিন অংশের সঙ্গে এক যোগ করলে উহার অপরটির অপরটি হয় একে দুই অংশের সঙ্গে সমান অংশে সমান হয় তাই না তাহলে ধরে ধরে নিলাম যে অংশটি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে শর্তে শর্তে কী বলেছে যে একের তিন অংশের সমান তাই না একটি সংখ্যা একের তিন তাহলে সংখ্যাটা হচ্ছে এক্স বাই থ্রি সাথে এক যোগ প্লাস এক যোগ সংখ্যাটির এক যোগ গলে উহা অপরটির একের দুই অংশের অপরটির মানে একের অংশের সমান হয় তাই না এই সতেরোর সাথে সমান তাহলে সতেরো মাইনাস এক্স এখান থেকে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে তাহলে এটা যদি ভগ্নাশন যোগ করে তাহলে তিন এখানে এক্স প্লাস ওয়ান আর এই হচ্ছে সতেরো তাহলে সতেরো মাইনাস এক্স বাই টু ঠিক আছে এবারও কুনাকুনি গুন করবো কুনাকুনি এদিকে এটা প্রথমটা কোন করবো এটার সাথে এটা তাহলে টু এক্স প্লাস ওয়ান আর এদিকে হচ্ছে তিন সতেরো একান্ন মাইনাস থ্রি এক্স ঠিক আছে দেখো এখানে রয়েছে 2x এক্স আর এদিকে রয়েছে মাইনাস থ্রি এক্স তাহলে এই সংখ্যাটা যদি এদিকে আসে তাহলে আর পেয়ে যাব ফাইভ এক্স ফাইভ এখানে করে দিচ্ছি ফাইভ আর এখানে দেখো এই যে সংখ্যাটা রয়েছে একান্ন এটা যদি ওই দিকে দিই তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে তাহলে হবে পঞ্চাশ একান্ন মাইনাস এক সমান হচ্ছে পঞ্চাশ তাই না তাহলে ফাইভ কত হচ্ছে ফাইভ এক্স সিকাশ পঞ্চাশ তাহলে এক্স টু আমরা এক্স সিকার টু কত পাবো এক্স পাচ্ছি সরি এক জায়গায় ভুল হয়েছে ভুল হয়েছে এখানটায় আচ্ছা তিনের সাথে গুণ করলে তিন হচ্ছে না আর এখানটায় তাহলে থ্রি এখানটা হবে থ্রি মানে সিক্স সিক্স আচ্ছা আর এখানটায় সিক্স যদি হয় এখানে থ্রি এখানে সিক্স আচ্ছা একান্ন মানে সিক্স এক্স আচ্ছা এটা বাদ গেলো তাহলে এখানে মাইনাস সিক্স এক্স তাহলে মাইনাস থেকে মাইনাস করলে হচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ মানে এক্স মানে হচ্ছে নয় ঠিক আছে এক্স মানে হচ্ছে নয় আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার যেরকম একটু ভুল হয়েছিল যে মানটা এখানে গুণ করতে ভুল যে সরি আচ্ছা পরবর্তী অঙ্কটা দেখো পরবর্তী অঙ্ক রয়েছে যে কোনো সংখ্যা তেরো পার্সেন্ট সংখ্যাটির একের দশ অংশের যে বারো বেশি হলে সংখ্যাটি কত হবে খুবই একটা সহজ একটা অঙ্ক তো ধরে নাও যে সংখ্যাটি হচ্ছে এক্স ঠিক আছে ধরে নাও যে সংখ্যাটি এক্স তাহলে এবার বলেছে যে তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট মানে কি তেরো বাই একশো এবার বলেছে যে ওই সংখ্যাটির একে দশ অংশের কি বলেছে যে একের দশ অংশের মাইনাসের একে দশ অংশের চেয়ে বারো বেশি হয় তাহলে মাইনাস একে দশ ওই সংখ্যারের একে দশ মানে এক্স বাই টেন ইকুয়াল টু বারো এখান থেকে আমাদের যদি এক্সের মানটা নির্ণয় করি তাহলে কিন্তু সঠিক উত্তরটা পেয়ে যাবো তাহলে এটা আমি লস যদি করি তাহলে লস করলে যেটা পাবো সেটা হচ্ছে একশো আর এখানে রয়েছে তেরো এক্স আর এখানে রয়েছে দশ মাইনাস দশ এক্স আর দশ দশ ইন্টু এক্স সমান বারো ঠিক আছে আচ্ছা সমান হচ্ছে থ্রি এক্স টু বারোশো তাহলে এক্স হচ্ছে বারোশো মাইনাস থ্রি বাই থ্রি তাহলে এটা যদি কাটি তাহলে হচ্ছে চারশো তাহলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি হচ্ছে চারশো এটা হচ্ছে ঠিক আছে চলো পরবর্তী অঙ্ক দেখো রয়েছে যদি এ বাই ইকাল টু বি বাই ফাইভ ইকাল টু সি বাই এইট হয় তাহলে এ মাইনাস বি প্লাস থি বাই বি এর মান কত ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এটা সমান সোটোবেলায় পড়েছিলাম যদি এ বাই টু থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এর মানটা হচ্ছে দুই আচ্ছা বি বাই ফাইভ ইকাল টু ফাইভ এবং সি বাই এইট ইকাল টু এইট তাহলে এবারে এই সংখ্যাটা বসিয়ে দেবো এর মানটা হচ্ছে দুই তাহলে দুই বিয়ের মান হচ্ছে কত বিয়ের মান হচ্ছে মাইনাস পাঁচ আচ্ছা সি সি এর মানে হচ্ছে আট প্লাস এইট নিচে হচ্ছে বি মানে ফাইভ আচ্ছা তাহলে পাঁচ দশ আট আর দুয়ে দশ মাইনাস পাঁচ বাই পাঁচ সমান হচ্ছে এটা যদি কাটি তাহলে হচ্ছে পাঁচ সরি এক কারণ হচ্ছে পাঁচ বাই পাঁচ সুতরাং এক ওকে এই যাবে না আচ্ছা এটা মাইনাস ছিল কাটা যাবে না ওকে তাহলে এটা হচ্ছে চলো তার পরবর্তী অঙ্কটা রয়েছে কি যে ভাগ রাত্রি অপেক্ষা একের দেড় ঘন্টা বেশি হলে রাত কত তাই না ভাগ রাত তাহলে দেখো আমরা জানি যে একটা দিন সমান হয় চব্বিশ ঘন্টা তাই না একটা দিন সমান হয় কত চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা থেকে কত বাদ যাবে ভাগ রাত্রি এক বাই একের দুই ঘন্টা এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পরে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তাহলে চব্বিশ থেকে যদি দেড় ঘন্টা বাদ দিই তাহলে পাচ্ছি বাইশ দশমিক বাইশ দশমিক একের দুই এটা পাচ্ছি বাইশ দশমিক একের দিকে এই সংখ্যাটা যদি আমরা আবার দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো যেটা সেটা হচ্ছে এটা যদি দুই দিয়ে ভাগ তার মানে হচ্ছে এগারো বাই একের চার এটা হচ্ছে ঘন্টা ঠিক আছে এগারো বাই এক চার দেখো এটা হচ্ছে অ্যান্সার সঠিক অ্যান্সার এটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অল করে দেবে